হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হোয়াইট টপ টেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো হিরো গ্ল্যামার ভিএস বাজাজ ডিসকভার 125 বাইকের তুলনামূলক বর্ণনা এবং বর্তমান বাজার মূল্য, এবং দুটি বাইকের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে ভিডিও শেষে ব্যাখ্যা করব। আশা করি পুরো ভিডিওটিতে আমার সাথেই থাকবেন। হিরো গ্ল্যামার ভিএস বাজাজ ডিসকভার 125। ব্র্যান্ড অরিজিন হিরো গ্ল্যামার, এর ব্র্যান্ড অরিজিন ইন্ডিয়া। অন্যদিকে বাজাজ ডিসকভার 125 এর ব্র্যান্ড অরিজিনও ইন্ডিয়া। ইঞ্জিন টাইপ হিরো গ্ল্যামার, এর ইঞ্জিন টাইপ সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক এয়ার কুল্ড ইঞ্জিন। অন্যদিকে বাজাজ ডিসকভার 125 এর ইঞ্জিন টাইপ সিঙ্গেল সিলিন্ডার টু ভাল্ভ DTSI ইঞ্জিন। ব্র্যান্ড অরিজিন ইঞ্জিন টাইপের দিক দিয়ে দুটি বাইকই সেম অবস্থানে আছে। ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হিরো গ্ল্যামার, এর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 124.7 cc। বাজাজ ডিসকভার 125 এর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 124.6 cc। ম্যাক্সিমাম পাওয়ার হিরো গ্ল্যামার, এর ম্যাক্সিমাম পাওয়ার 9 BHP অ্যাট রেট 7000 RPM। বাজাজ ডিসকভার 125 এর ম্যাক্সিমাম পাওয়ার 10.9 BHP অ্যাট রেট 8000 RPM। ম্যাক্সিমাম পাওয়ারের দিক দিয়ে বাজাজ ডিসকভার 125 বাইকটি এগিয়ে আছে। ফ্রেন্ডস, আপনারা দেখছেন হিরো গ্ল্যামার ভিএস বাজাজ ডিসকভার 125 বাইকের তুলনামূলক বর্ণনা। ম্যাক্সিমাম টর্ক হিরো গ্ল্যামার, এর ম্যাক্সিমাম টর্ক 10.35 Nm অ্যাট রেট 4000 RPM। ডিসকভার, এর ম্যাক্সিমাম টর্ক 10.35 Nm অ্যাট রেট 5500 RPM। মাইলেজ হিরো গ্ল্যামার বাইকটি প্রতি লিটার তেলে 50 কিলোমিটার পথ যাবে। অন্যদিকে বাজাজ ডিসকভার 125 প্রতি লিটার তেলে 82 কিলোমিটার পথ যাবে। মাইলেজের দিক দিয়ে বাজাজ ডিসকভার 125 বাইকটি এগিয়ে আছে। টপ স্পিড হিরো গ্ল্যামার, এর টপ স্পিড 100 কিলোমিটার পার আওয়ার। বাজাজ ডিসকভার 125 এর টপ স্পিড 100 কিলোমিটার পার আওয়ার। গিয়ারবক্স হিরো গ্ল্যামার, এর গিয়ারবক্স 4 স্পিড। অন্যদিকে বাজাজ ডিসকভার 125 এর গিয়ারবক্স 5 স্পিড। গিয়ারবক্সের দিক দিয়ে বাজাজ ডিসকভার 125 বাইকটি এগিয়ে আছে। ওয়েট হিরো গ্ল্যামার, এর ওয়েট 125 কেজি। বাজাজ ডিসকভার 125 এর ওয়েট 120 কেজি। ফয়েল ট্যাঙ্ক হিরো গ্ল্যামার, এর ফয়েল ট্যাঙ্ক 13.6 লিটার। অন্যদিকে বাজাজ ডিসকভার 125 এর ফয়েল ট্যাঙ্ক 8 লিটার। ওয়েট এবং ফয়েল ট্যাঙ্কের দিক দিয়ে হিরো গ্ল্যামার বাইকটি এগিয়ে আছে। ব্রেক ফ্রন্ট রিয়ার হিরো গ্ল্যামার, এর ফ্রন্ট ব্রেকটি ডিস্ক এবং রিয়ার ব্রেকটি ড্রাম। ডিসকভার 125 এর ফ্রন্ট ব্রেকটি ডিস্ক এবং রিয়ার ব্রেকটি ড্রাম। সাসপেনশন হিরো গ্ল্যামার, এর ফ্রন্ট সাসপেনশনটি টেলিস্কোপিক এবং রিয়ার সাসপেনশনটি সুইং আর্ম হাইড্রোলিক। বাজাজ ডিসকভার 125 এর ফ্রন্ট সাসপেনশনটি টেলিস্কোপিক, রিয়ার সাসপেনশনটি টুইন শক। ব্রেক এবং সাসপেনশনের দিক দিয়ে দুটি বাইকেই সমান অবস্থানে আছে। আপনারা দেখছেন হিরো গ্ল্যামার ভিএস বাজাজ ডিসকভার 125 বাইকের তুলনামূলক বর্ণনা। সার্ভিস হিরো গ্ল্যামার, এর ক্ষেত্রে 5 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি পাওয়া যাবে এবং 4টি ফ্রি সার্ভিস পাওয়া যাবে। বাজাজ ডিসকভার 125 এর ক্ষেত্রে 2 ইয়ার্স ওয়ারেন্টি পাওয়া যাবে এবং 4টি ফ্রি সার্ভিস পাওয়া যাবে। প্রাইস হিরো গ্ল্যামার, এর প্রাইস 1,24,990 টাকা এবং বাজাজ ডিসকভার 125 এর প্রাইস 1,52,500 টাকা। সার্ভিস ওয়ারেন্টি এবং প্রাইসের দিক দিয়ে হিরো গ্ল্যামার বাইকটি এগিয়ে আছে। এখন কথা হলো দুটি বাইকের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে। আপনি যদি ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম টর্ক, মাইলেজ, গিয়ারবক্স
ইত্যাদি বিবেচনা করে বাইক কেনেন তাহলে বলবো বাজাজ ডিসকভার 125 বাইকটি আপনার জন্য ভালো হবে। আর যদি ওজন, ফয়েল ট্যাঙ্ক এবং সার্ভিস ওয়ারেন্টি এবং দামের কথা বিবেচনা করেন তাহলে বলবো হিরো গ্ল্যামার বাইকটি আপনার জন্য ভালো হবে। ফ্রেন্ডস, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রাইস স্পেসিফিকেশন, টপ টেন রিলেটেড ইনফরমেশন এবং বাইক প্রাইস আপডেট পেতে আমাদের হোয়াইট টপ টেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।